BNEnews24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনে হালচাল প্রচার করছে। এতে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে 2018 সালে 30 ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNEnews24.com। আজ থাকছে যশোর এক আসনের হালচাল। যশোর এক আসনটি শার্শা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদের 85তম আসন। 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে ভোটার ছিলেন 1,32,129 জন। ভোট প্রদান করেন 98,134 জন। নির্বাচনে আওয়ামী লীগের তবিবর রহমান সর্দার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 36,747 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের নূর হোসেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 33,018 ভোট। 1996 সালের 15 ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন শুধু বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিহতও করে। নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারবিহীন এই নির্বাচনে বিএনপির মফিকুল হাসান তৃপ্তিকে বিজয়ী ঘোষণা করা হয়। ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,43,679 জন। ভোট প্রদান করেন 1,23,167 জন। নির্বাচনে আওয়ামী লীগের তবিবর রহমান সর্দার বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 46,114 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির আলী কদর। ধানের শীষ প্রতীকে তিনি পান 40,633 ভোট। 2001 সালের 27 ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,82,264 জন। ভোট প্রদান করেন 1,61,810 জন। নির্বাচনে বিএনপির আলী কদর বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান 86,583 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন। নৌকা প্রতীকে তিনি পান 74,254 ভোট। 2008 সালের 29 ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 1,97,415 জন। ভোট প্রদান করেন 1,83,792 জন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 83,803 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামের আজিজুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান 88,700 ভোট। 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন 20-দলীয় জোট এ নির্বাচনে অংশগ্রহণ করেনি। 2018 সালে 30 ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন 2,63,600 জন। ভোট প্রদান করেন 2,20,045 জন। একাদশ জাতীয় সংসদের যশোর এক আসনে প্রার্থী ছিলেন 4 জন। নৌকা প্রতীকে শেখ আফিল উদ্দিন, ধানের শীষ প্রতীকে বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, গোলাপ ফুল প্রতীকে জাকির পার্টির সাজিদুর রহমান, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তিয়ার রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান 2,11,443 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মফিকুল হাসান তৃপ্তি। ধানের শীষ প্রতীকে তিনি পান মাত্র 4,981 ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। পর্যবেক্ষণে দেখা যায়, যশোর এক আসনে পঞ্চম, সপ্তম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ এবং ষষ্ঠ ও অষ্টম সংসদে বিএনপি বিজয়ী হয়। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে BNEnews24 গবেষণা টিম দৈবচয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন।
তারই ভিত্তিতে বিএনপি নিউজ 24 যশোর এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এ চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 74.27% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.45%, বিএনপি 21.01%, জামায়াতে ইসলামী 33.65%, জাতীয় পার্টি 7.50%, স্বতন্ত্র ও অন্যান্য 0.39% ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 85.72% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.44%, বিএনপি 32.99%, জাতীয় পার্টি 2.12%, জামায়াতে ইসলামী 26.22%, স্বতন্ত্র ও অন্যান্য 1.23% ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 88.78% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 45.89%, চার দলীয় জোট 53.51%, জাতীয় পার্টি 0.42%, স্বতন্ত্র ও অন্যান্য 0.18% ভোট পায়। 2008 সালে নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 93.10% ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় জোট 51.45%, চার দলীয় জোট 48.26%, স্বতন্ত্র ও অন্যান্য দল 0.29% ভোট পায়। যশোর এক শার্শা উপজেলা সংসদীয় আসনে 1973 সালে আওয়ামী লীগের তবিবুর রহমান সর্দার, 1979 সালে বিএনপির আলী তারেক, 1986 সালের জাতীয় পার্টির নজরুল ইসলাম, 1988 সালে জামায়াতে ইসলামের নূর হোসেন, 1991 সালে আওয়ামী লীগের তবিবুর রহমান সর্দার, 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপির মফিকুল হাসান তৃপ্তি, 1996 সালের 12 জুন আওয়ামী লীগের তবিবুর রহমান সর্দার, 2001 সালে বিএনপির আলী কাদর, 2008 সালে আওয়ামী লীগের শেখ আফিল উদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হন, 2014 সালে শেখ আফিল উদ্দিন পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, সর্বশেষ 2018 সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিল্পপতি শেখ আফিল উদ্দিন। এবারও তিনি মনোনয়ন চাইবেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন এবং যুবলীগের কেন্দ্রীয় সদস্য নাজমুল হাসান মনোনয়ন চাইবেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন কেন্দ্রীয় কমিটির সাবেক দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুজ্জামান মধু ও যুগ্ম আহ্বায়ক হাসান জহির। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, যশোর এক সংসদীয় আসনটি আওয়ামী লীগের দুর্গ। বর্তমান শেখ আফিল উদ্দিন 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর এই আসনে একক নিয়ন্ত্রণকর্তা হয়ে ওঠেন। তার বিপরীতে বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম লিটন একটি দলীয় বলয় তৈরি করেছেন, যা দ্বাদশ জাতীয় সংসদে প্রভাব ফেলবে। বিএনপিতেও কুন্দল রয়েছে, তবে তা আওয়ামী লীগের মতো প্রকট নয়। বিএনপি চাইবে তাদের হারানো আসনটি পুনরুদ্ধার করতে, অন্যদিকে আওয়ামী লীগ চাইবে ধারাবাহিক ঐতিহ্য ধরে রাখতে। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদের 85তম যশোর এক সংসদীয় আসনটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। প্রতিদিন ধারাবাহিকভাবে প্রচারিত আসনভিত্তিক গবেষণামূলক প্রতিবেদনগুলো দেখুন এবং নিজের রাজনৈতিক জ্ঞানকে সমৃদ্ধ করুন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে বিএনপি নিউজ 24 এর সঙ্গে থাকুন।